হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ও ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভাবি, ভালো ভালো আছেন না? হ্যাঁ ভাই, আপনি কি টেলার্সটা কি আজকে খোলা? হ্যাঁ, টেলার্স তো খোলা আছে। ও ভাই, ও যে আপনার যে যে কাপড় দিয়েছিলাম না বানানোর জন্য আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় ঠিকই ভাই বানানো হয়েছে, কাপড় দিয়া যাবেন? হ্যাঁ, কাপড় বানানো হয়েছে, কিন্তু একটা তো মাপ আমার নিতে হবে। ও তাই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমার থ্রি পিস বানানো হয়ে গেছে, আপনি কোন মানে একটা একটা বলতে কি, আমি ভাবছি মানে কোন থ্রি পিস কোন জায়গা মানে ছিঁড়া ফাটা আছে? না না না, থির থির মানে ইয়া না, কিন্তু আসলে একটার মাপ মানে লাগবে, তো এই জন্য ওইটা দেরি হচ্ছে কাটতে। ও ভাই, কিসের মাপ লাগবো? বডি বডি পুরো বডির মাপটা লাগবে। বডির মাপ লাগবো? হ্যাঁ 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 ভাই, বডির মাপ মনে করেন যদি আসেন না, তাহলে হয়তো মাপটা দিয়ে একবার দুইটা জামাই রেডি করে দিয়ে দিতাম। বডির মাপ মনে করেন 52। দামি সিট, তারপর আপনার অনেক টাকা দিয়ে কিনা, এটা যদি আবার ভুল করে একটা মাপ দিয়ে যদি সেলাই করি তখন খারাপ হলে আপনি ভাই। ওই থ্রি পিসটা আমি ও যে ইয়ের থেকে কিনছি, আপনারা বড় বড় একটা মার্কেট থেকে কিনছি, কপাটি মার্কেট আছে নি, কপাটির থেকে কিনছি। ওই থ্রি পিসটার দাম আপনার 5000 টাকা। তাহলে লেন দেখি, তাহলে এত আপনার আমি দুইটা তিনটা থ্রি পিস দিয়ে আসছি, একটা হচ্ছে 15000 টাকা, একটা হচ্ছে 10000 টাকা, একটা হচ্ছে 5000 টাকা। মানে কোন থ্রি পিসটা আপনার মানে মাপ বাকি আছে সেটা বুঝতে পারলাম না, তিনটাই না একটাই? একটার ওটার মাপ আমি পাচ্ছি না, এই জন্যে মানে। ও ভাই, ওইটা কী কালার, কালারটা একটু বলতে পারবেন? গোলাপি কালারটা। ও ওটা তো 5000 টাকা দাম ভাই, আর যেটা 10000 15000, তার মানে দুটোটা বানানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে, কাটে কুটে সব রেডি করছি, তারপরেও ভুল হচ্ছে, মাপটা পার একটা বার নিলে ভালো হয়। তা আসেন ভাবি, আসে মাপ দিয়ে চা টা খাই দেয় জানেন ভাই। আমি না সময় পাইতেছি না আসার জন্য, বুঝছেন? সবাই করে তাহলে আমি একসঙ্গে আসবো। ভাই বাসায় থাকে না। আচ্ছা ভাই, ওই যে ওই দুইটা যে মাপ দিয়ে বানাইছেন সেই মাপ দিয়ে এটা বানানো যাবে না? ওটার মাপ তো নাই, পাই নাই, কিন্তু মানে কাটছি তো, কাটেও মানে নিজের ভিতরে যেমন একটা অস্থির লাগতেছে, ভুল হলো কি না, তো এই জন্য আর একটা মাপ নিয়ে সবগুলো একবারে মাপ মানে সেলাই করে আপনাকে দিয়ে দিতাম। না ওই দুইটা সিলাইছেন না? না ওই মানে কাইটা রাইখা দিছেন? কোনটা? হ্যাঁ কাইটা রাইখা দিছি। সিলান নাই না? না না, খালি মাপের অপেক্ষায় আছেন? হ্যাঁ, মাপের অপেক্ষায় আছি। ও ভাই, তাহলে এত দামের থ্রি পিস যেহেতু কারসন শিলান নাই, মানে ভুল যদি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো টেনশনই করেন না ভাই, আমি ফ্রি হলে আসবো। ওটাই বলতেছি, যদি আপনি না আসেন না, তাহলে তো আমার থ্রি পিস কাটতেও পারবো না আর মানে সেলাইও করতে। ভাই কোনো টেনশনই করেন না, আমি আসবো ভাই। আমার এত দামের থ্রি পিস ভাই, অনেক টাকা দিয়ে কিনছি, বুঝতেই তো পারেন। যদি একটু মন মতনে না হয় থ্রি পিস শিলানো, তাহলে তো বুঝেন পরতে একটা ভালো লাগে না। তাই? হ্যাঁ। আসলে ভাবি একটা কথা কি, যে আপনার পছন্দ আছে বুঝছেন, এগুলো যে কিনছেন ভাই, ভাই কি পছন্দ করে পাঠাই দিছে না আপনি নিজে নিজে কিনছেন? আপনার ভাইয়ের পছন্দ আমার পছন্দ এক পছন্দই। ও মানে আপনি কিনেন আর ভাইকে ভিডিও কল দিয়ে দেখান, তাই না? দেখা গেছে সেটাও, যদি আমি কিনি আমি তাকে আগে দেখাই যে এই কালারটা কিনবো কিনা, আবার এই থ্রি পিসটা পছন্দ হয় কিনা, শাড়িটা পছন্দ হয় কিনা আমি তাকে বলি, সে যদি বলে হ্যাঁ পছন্দ হয়েছে কিনা, হ্যাঁ কিনি। আবার দেখা যাচ্ছে আপনার ভাই যখন কেনাকাটা করে, সেও আমাকে দেখায় যে দেখো কোনটা পছন্দ হয়েছে, চয়েস করে দাও, তখন আমি চয়েস করে দেই, তারপরে সেটা কিনে। আবার দেখা গেছে কোনো সময় আছে আপনার ভাইয়ের আমার একই চয়েস হয়ে যায়, দুটোটা মানে দুজনের একই চয়েস হয়। দেখা যাচ্ছে আমরা একসাথে অনেক কাপড় চোপড় কিনি, তো সম্পূর্ণ একই রকমের পছন্দ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। না না, আমি বলতে চাচ্ছি যে ভাইকে কি আপনি ভিডিও কল দিয়ে দেখায় দেন যে আসলে
আপনি জামা কিনছেন এত দাম দিয়ে বা এটা পছন্দ হয়েছে কিনা, এগুলো ভাই কি না ভিডিও দেখে? কলে দেখানো লাগে না, দেখা গেছে কোন সময় ভিডিও কলে ওই মার্কেটে গেলে দেখাই আর কি। আর অনেক সময় আছে আমরা দেখা গেছে যে ছবি তুলে আপনার ভাইকে পাঠাইয়া দিই। আরে ভাই ওটাই বলতেছি রে ভাই, এত পেঁচ দিয়ে কথা কইলে কার কেমনে কথার উত্তর দিব মুখন? আপনি যেভাবে বলতেছেন আমার কথার ভাষায় সব হারে যাচ্ছে। আপনি এমনভাবে কথা বলতেছেন, বলেন সমস্যা নাই, কিন্তু ভাবি তো, তো ভাবিদের কাছে সবার তো একটা দাবি থাকে, আমাদের যদি দাবিটা পূরণ করতেন ভাই, আপনার তো আবার কিসের দাবি ভাই? ভাই তো থাকে না প্রবাসে, ভাই আছে তো, যদি ভাবি একটু দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যায় খাওয়ান দাওয়ান করা, তো তো খাবেন তো ভালো কথা ভাই, এটা তো কোনো বিষয় না। আপনি ভালো মনে রান্না বাড়া করবো, আপনি আসবেন খাবেন, ভাই বোনের বাসায় আসতেই পারে, খাওয়া দাওয়া করতেই পারে, স্বাভাবিক। একজনের মানুষের বাসায় একজন কি বেড়াইতে আসে না, আত্মীয় স্বজনতা আসে, তা আপনি আসবেন বেড়াইতে, খাওয়া দাওয়া করবেন, সমস্যা কি তাতে? না, আমরা তো হলো কাপড় কাটা মানুষ, দর্জি মানুষ, এখানে যদি আপনার বাসায় আমরা যাই তখন অনেকে অনেক কিছু কথা বলবে, খারাপ লাগবে না তখন? তো এই জন্য বলছিলাম যে অনেকে ভাবি, অনেক কথা বলবে, আমি এক কথাই বলবো যে ও আমার ভাই হয়, আমাকে বোন ডাকছে, সে ভাই আসতেই পারে বোনের বাসায়, বাস আর তো কোনো কথাই হতে পারে, এক কথায় আমি 100 কথার মুখ মেরে দিব। আপনি যাবে ভাবে কথা বলবেন সেটা তো আমি বুঝতে পারি নাই, আসলে ভালো লাগছিল তো এই জন্য আপনাকে আমি একটা প্রস্তাব দিছিলাম। তো আপনি যখন ভাই বানিয়ে ফেলেছেন তাহলে তো এখানে আর কোনো প্রস্তাব দেওয়ার কিছুই নেই, কারণ ভাই তো প্রবাসে থাকে, তো যদি আমি তো ঠিক আছে, সমস্যা নাই ভাবি, ভালো থাকেন, আচ্ছা 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 ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, বাই।